হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকেও চলে এসেছে একটা ট্রাভেল ভ্লগ নিয়ে সো আজকে যে জায়গাটা তোমাদের আমি দেখাবো সেটা হলো তোমরা একদিনের জন্য ট্যুর প্ল্যান করতে পারো এই জায়গাটাতে ঘুরে আসতে পারো সো প্রায় তিন বছর আগে আমি এই জায়গাটা গিয়েছিলাম তারপর আবার তিন বছর পর আরও যাচ্ছি সেই জায়গাটাতে আর এই জায়গাটার নাম হলো সোনাতপল মন্দির আর এটা অবস্থিত আমাদের বাঁকুড়া জেলারই মধ্যে আর ডিসক্রিপশান বক্সে দেখতে পাবে তোমরা এই জায়গার ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে দেখতে পাবে সো চলো এখন চলে এসেছি যে একটা ফাঁকা জায়গায় এখান থেকে ইন্ট্রোটা দিয়ে দিলাম সো চলো যাওয়া যাক জার্নি করব আর ওখানে কী কী আছে না আছে সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সিনেমাটিকের মাধ্যমে আর আমি তো তখন ওই জায়গাতে যেয়ে পৌঁছাই তো এখানে এক কাকুর সাথে দেখা হলো তাকে আর কি জিজ্ঞেস করে নিলাম মানে আগের বারে আমরা যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম অনেকটা ঘুরে ঘুরে আর এখান থেকে সামনেই আর কি দেখাচ্ছে মন্দিরটা আমার ঠিক অপোজিটে ওই যে ওই জায়গাটাতে মন্দিরটা আছে সো এই দিক থেকে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাবো তো তোমরা যারা বাইক টাইক নিয়ে আসবে ভাবছো তাদের যদি অনেকটাই ঘোরাট হয়ে যায় তো তোমরা এই যে দেখতে পাচ্ছ ফাঁকা একটা মাঠ রয়েছে এই মাঠের কাছেই তোমরা এখানে স্কুটি বা বাইক যেই নিয়ে আসো সেগুলো এখানে রেখে দিতে পারবে সো এখানে রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাব মানে হেঁটে চলার মতো একটা রাস্তা আছে বাট ওইদিকে এই রাস্তাটা আর কি বাইক বা গাড়ি যায় না সো ফাইনালি এসে গেছি আমার মেইন ডেস্টিনেশান সেখানে আর আমার সামনেই রয়েছে সূর্য মন্দিরটা সো দেখে নাও তোমরা একবার ফার্স্ট লুক এই যে দেখতে পাচ্ছ এই হলো সেই মন্দিরটা সো চলো একটু সামনে যাই সামনে গিয়ে পুরো এখানকার পরিবেশটা পুরো ওভারভিউ মন্দিরটা ঠিক কতটা বড় কি রকম কী জায়গা জুড়ে আছে সমস্তটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করব সো দেখতে থাকো তোমরা ব্যাক ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছ এই হলো মেন মূল মন্দির সূর্য মন্দির মানে এই জায়গাটা পুরো পরিবেশটা তোমরা চারদিকটা একবার দেখে নাও পুরো একদম গ্রাম্য পরিবেশ তার মাঝে রয়েছে এই ধরনের একটা দেউল আর ঠিক এই মন্দিরের ঠিক আশেপাশে মানে চারদিকটাতে দেখতে পাচ্ছ তোমরা ভয়েস সাউন্ড আসছে প্রচুর টিয়া পাখি দেখতে পাচ্ছ সব টিয়া পাখি প্রত্যেকটা ফোক ফো করে রয়েছে এরা বাসা বেঁধে চলো যাওয়া যাক একটু ভিতর দিকে আর ভিতরে যেতেই দেখতে পাচ্ছ জাস্ট আলাদাই ভিউ আর এখানে পুরো একদম ভয়েসটা আমার ইকো হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে সামনেই রয়েছে দুটো একটা বড় একটা ছোট ঘন্টা মন্দিরের ঘণ্টা আর দেখতে পাচ্ছ দেওয়ালগুলো জাস্ট কীরকম পুরো একদম চুন সুরকি দিয়ে আর কি এখনো সেই ইয়েটা রয়ে গেছে আর মাটিটা দেখো জাস্ট পুরো আলাদাই লাগছে আর এখানে ঠিক পাশে রয়েছে প্রণামী বাক্স আর দেখতে পাচ্ছ মানে জাস্ট ভিউটা তোমরা দেখো পরে তোমাদের আমি একটা সিনেমাটিক দেখাচ্ছি আর এখানে রয়েছে শিবের ত্রিশুল দেখতে পাচ্ছ একটা মানে পুরো মন্দিরটা অ্যাকচুয়ালি শিবের শিব ঠাকুর থাকে আর উপরে জাস্ট দেখো পুরো কালো একটা আলাদাই দেখতে লাগছে পুরো ভিউটা আর পুরো মাটি একদম চুন সুরকি দিয়ে যেমন হয় আর কি সেরকম মাটি দিয়ে তৈরি হয়েছে পুরো একদম জাস্ট দেখো মানে আলাদাই একটা স্থাপত্য So act. এখন চলে এসেছি আমি মন্দিরের একদম ভিতরে আর ভিতরে দেখতে পাচ্ছ তোমরা সাউন্ডটা কতটা ইকো হচ্ছে তো এখানে মানে আলাদাই এক শান্তি পুরো মানে মন্দিরের ভিতরটা একদমই পুরো ঠান্ডা মানে আমরা যেসব এসি রুমে যেরকম থাকি মানে এসিতে যেরকম ঠান্ডা ঠিক সেই রকমই ঠান্ডা পুরো একদম এই জায়গাটা মন্দিরের ভেতরটা আর নর্মাল দিনেও মানে এই জায়গাটা প্রচুর ঠান্ডা থাকে মানে দেখতে পাচ্ছ পুরো মাটি চুন সুরকি ইট এই সমস্ত দিয়ে আর কি এই মন্দিরটা করা হয়েছে আর দেখতে পাচ্ছ পুরো একদম কি ভিউটা জাস্ট এখান থেকে আসছে তোমরা দেখো আর এই মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছ পুরো একদম ফুল গাছ লাগানো হয়েছে তো এই ধারে ধারে প্রত্যেকটা জায়গা জুড়ে পুরো বর্ডারের মতো ফুল গাছ লাগানো হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা জাস্ট একবার দেখো আর এই মন্দিরের চারিদিকটায় মানে চার পাশটাতে যদি তোমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে বিভিন্ন আগেকার দিনে বিভিন্ন যে ছবিগুলো হয় সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর বিভিন্ন দেব দেবীর মূর্তি এখানে আঁকা রয়েছে যেমন ওই জায়গাটাতে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে পুরো ছাপ ছাপ টাইপের পুরো রয়েছে এখন প্রায় মানে দিনের পর দিন গাছ শেকড় এসব বেরিয়ে পুরো একদম ধ্বংসের মুখে যাচ্ছে একদম এই জায়গাটা আর মন্দিরের একদম ঠিক পিছন দিকে দেখতে পাচ্ছ প্রশাসনের তরফ থেকে এখানে টিউবওয়েল আর কুয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম কাঁচা আছে এগুলোই সদ্য আর কি কাজ হয়েছে এই জায়গাটাতে পুরো চারদিকটাতেই বেশ ভালোভাবেই মানে উন্নয়ন আর কি দেখতে পাচ্ছি এমনকি এই জায়গাটাতেও মানে দেখতে পাচ্ছ প্রায় ধ্বংসের মুখে যাচ্ছিলো আস্তে আস্তে সো এই তো বেশ সিমেন্টের কাজ চলছে আজ মনে হয় কাজ কিছু বন্ধ আছে বাট যাই হোক কাজ হচ্ছে এটা দেখেই ভালো লাগলো মানে তিন বছর আগে এসেছিলাম মানে কোনো প্রকার কিন্তু উন্নয়ন এই জায়গায় দেখতে পারি আর এটা হলো মন্দিরের ঠিক পিছন দিকের ভিউটা দেখতে পাচ্ছ এখানেও পুরো একদম মানে ঘর টাইপের আঁকা হয়েছে বা ফুলের কত সুন্দর ছবি আঁকা হয়েছে আর প্রত্যেকটা মন্দিরের গায়ে প্রায় আমি দেখছি বিষ্ণুপুর বলো বা ওন্দার যে বহুল আড়ার যে মন্দিরটা আছে সেই মন্দিরেও গায়ে দেখলাম এরকম ধরনের অস্বত্থ গাছ বা বট গাছ এগুলো বলে ওইগুলো পুরো হয়ে গেছে মানে এইগুলো যত বাড়তে থাকবে তত আর কি মন্দিরটা নষ্ট হতে থাকবে আর এই মন্দিরটা পুরো একদম একটা বাউন্ডারির মধ্যে ঘেরাও হয়ে আছে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো বাউন্ডারি মানে ওইখান থেকে স্টার্ট হয়েছে পুরো একদম আর বাউন্ডারিটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে নেই অ্যাকচুয়ালি এটা পুরোটাই একদম ভেঙে গেছে তবে প্রশাসনকে যেহেতু এগুলো দেখছে এইগুলোও একটু দেখা উচিত এই হলো তিন ধরনের তিনটা সাইনবোর্ড যেটা প্রত্যেকটা মন্দিরে সরকারের তরফ থেকে দেওয়া হয় সো এখানে তোমরা কি লেখা আছে সেটা যদি পড়তে চাও তাহলে পজ করে তোমরা এটা পড়তে পারো এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এর পাশে একটা ইংলিশে দেওয়া আছে আর বাংলাতেও এখানে দেওয়া আছে তোমরা যদি এগুলো পড়তে চাও তাহলে ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারো এখানে আমি এক পরিচিত দাদুকে পেয়ে গেছি তো এনার মুখ থেকে আর কি শুনে নেবো যে এই মন্দিরের ইতিহাস বা এর সংরক্ষণ কিভাবে কি হচ্ছে তো এই মন্দিরটা কত দিনের পুরোনো এটা পূর্বপুরুষ আমাদের দেখে গেছে বাবা যখন ছিল তখনও বলতে পারে নাই আমার দাদুও বলতে পারে নাই ছিল এই মন্দিরটা এখন বাবা মারা যেতে পর আমি থাকি মাঝেখানে দুবার কাজ এসেছিলো তো দুবার কাজ হওয়ার পরে মন্দিরটা এখন আর ঠিকমতো মন্দিরটা হয় না রাস্তা হয় নাই যে রাস্তাটা হয় সেটাই চেষ্টা বহু দূরে থেকে মানুষ আসছে আজকে আসতে পারছে না বিরাট অসুবিধা পড়ছে পাহাড়ের রাস্তাটা আসে অসুবিধা হচ্ছে মানুষের তো আমি চাই যে যেমন রাস্তাটা আর মন্দিরটা হয় গাছপালা প্রচন্ড হয়ে গেছে গাছপালা কিছু কাটতে হবে তো গাছপালা আমার সব কিছু লাগানো আমি এখানে থাকি আমার নাম হচ্ছে সুস্তি মন্ডল আচ্ছা বাবার নাম হচ্ছে সুবর্ণ মন্ডল আচ্ছা আর এখানে আমি এর দু বছর আগে এসেছিলাম তো এক দিদার সাথে কথা হয়েছিল মা বুড়ি মারা গেছে আচ্ছা এক কিছু দিন দেহর গেছে মানে অজ্ঞান মাসের কুড়ি তারিখ আচ্ছা আচ্ছা সে মা এই কিছুদিন হ্যাঁ আমার ঘরে কথা সেটার জন্য আসতে পারে আমরা পূর্বপুরুষের বাবা আমরা থাকি মুকুটমণিপুর রয়েছে ওখান থেকে টুসিগুলো আসে রাস্তার জন্যে ঘুরে চলে যায় হ্যাঁ ধরুন আমার সুশমিয়া রয়েছে এদের আরও আনো জায়গায় যে কৃষিগুলো রয়েছে মানুষ আসার জন্য চেষ্টা করে বাবা একটা বোর্ড দেওয়া আছে আমাদের রোডে রোডে বোর্ড দেওয়ার থেকে সব মানুষ আসা যা করে তাই সেই রাস্তার জন্যে তারা বিরাট বিপদে পড়ে কিছু কিছু মানুষ আসে কিছু মানুষ গাউনে গাড়ি দাঁড় করে রেখে দেয় সেই জমদিকে থেকেও রাস্তাটা যদি তেলে দেয় বাবা এটা বিরাট ভালো আমি ডিপারম্যানকেও অনুরোধ করছি দেখুন এটা করে দিতে পারলে সেইগুলো একটু দেখার জন্য বিশেষ অনুরোধ রইলো আমারও এটাই কি বলার ছিল তো যাই হোক ওইদিকে দুটো কাজ হয়েছে জলের তোমরা তো শুনতে পেলে তো ওই জিনিসটা দেখে খুব ভালো লাগলো হয়তো আমার বলাতে হবে না তাও আমি আরও এই ভিডিওতে প্রশাসনের কাছে বা এখানে যারা দায়িত্বে আছেন এই অঞ্চলে তাদের কাছে একটা রিকোয়েস্ট করব এই জায়গাটা অবশ্যই একটু তাকিয়ে দেখবেন মানে সত্যি কথা বলতে বাইরে থেকে অনেক মানুষ আসতে চায় এই জায়গায় তবে ওই যে বয়স্ক যে দাদুটা ছিল ও তো বললই যে রাস্তার কারণে এই জায়গায় আসতে পারে না আর ভিওয়ার্সদের একটাই কথা বলবো তোমরা যদি গ্রামের ফিল নিতে চাও আর এই ধরনের দেউল বা এই ধরনের পুরোনো দিনের এক স্থাপত্য এক মন্দিরের ফিল বা ভিউ নিতে চাও তাহলে এখানে তোমরা চলে এসো আর জার্নিটা একটু আলাদা রকম হবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ জার্নিটা আমি তোমাদের বলেছি আর বাঁকুড়া টাউন থেকে এই জায়গায় দূরত্ব প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার এরকম আন্ডার কিছু একটা হবে তো যাই হোক তোমরা চলে আসো ডেসক্রিপশন বক্সে এই জায়গার গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি তোমরা এখান থেকে এই জায়গা এসে ভিজিট করে যেতে পারো আশা করছি তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে বস তো যাই হোক এই ছিল অল অ্যাবাউট আমাদের গর্বের বাঁকুড়া জেলার সোনাতপল সূর্য মন্দিরের একটা ফুল ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এখানে এসে ঘুরে যেতে পারে জায়গাটা খুব 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 সুন্দর সো চলো দেখা হচ্ছে এই ধরনের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো বাই সবাই সুস্থ দেখো ভালো দেখো বাই আর হ্যাঁ হ্যাঁ এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো বাই